আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো রয়েছেন আজকে হচ্ছে তে চব্বিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন হচ্ছে আজকে আপনাদের মধ্যে আপনাদের মাঝে আমি হচ্ছে বায়োলজি অংশের সমস্যাটুকু প্রশ্নটুকু সলভ করে দেখাবো তো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি তো আশা করি সবাই সলিউশন দেখার জন্য পুরো ভিডিওটায় দেখুন তো চলুন শুরু করে আমি প্রথমে জলজ দিয়ে প্রাণীবিজ্ঞান দিয়ে শুরু করছি প্রথম অধ্যায়ে যদি আসি আমরা প্রথমে একদম খুব সিলে একটা প্রশ্ন আসছে যেখান থেকে অরিও প্রদূষণ দেখা যায় কোন প্রাণীর মধ্যে এখানে অপশানে জেলিফিশ ছিল অরিলা অরিটা অন্যান্য অপশন ছিল অন্যান্য উদাহরণ হচ্ছে হাইড্রা সিয়ানিমন এগুলো ছিল অপশান ছিল জেলে ছিল তারপরে আরেকটা প্রথম অধ্যায় থেকে যদি পরবর্তী প্রশ্নটা দেখি এর পরবর্তী প্রস্তুতি নেমাটোডা থেকে ছিল যে রেটিফোন লার্ভা দশা কোন পর্বে দেখা যায় এটা হচ্ছে যে নেমাটোডা দেখা যায় রেটিফোন লার্ভা দেখা যায় নেমাটোডার মধ্যে দেখা যায় এর পরবর্তী প্রস্তুতি দেখাই আপনাদের এটাও হচ্ছে প্রথমত অর্থাৎ জল প্রশ্নগুলো খুব খুব প্রশ্ন খুব বেশি ঘুরায় নাই প্যাঁচা নাই সরাসরি প্রশ্ন ছিল বেশিরভাগ এর মধ্যে প্রশ্নটা হচ্ছে যে প্রধান অর্থাৎ ম্যালপেজ অর্থাৎ আর্থপোড়া ম্যালপেজের নালিকা হচ্ছে যে কোন পর্বে দেখা যায় অর্থাৎ ম্যালপেজের নালিকা হচ্ছে কোন পর্বের প্রধান নিচুর অঙ্গ ম্যালপেজের নালিকা হচ্ছে যে আর্থপোড়ার প্রধান নিচুর অঙ্গ এর পরবর্তী প্রশ্ন দেখাই আপনাদের এরপর ভাষা ছিল নিজের কোন কোষটি হচ্ছে যে নিজের প্রয়োজন অনুযায়ী বিভাজিত হতে পারে এটা আমরা সবাই জানি যে হাইড্রার মধ্যে একটা বিশেষ কোষ আছে যে ইন্টারস্টেশিয়াল কোষ যেটা হচ্ছে নিজের প্রয়োজনে বারবার পরিবর্তন যে প্রধান যে প্রতি পঁয়তাল্লিশের অন্তর অন্তর দেহের সকল কোষ সকল কোষ ইন্টারস্টেশাল দ্বারা প্রতিস্থাপিত হয় এই প্রশ্নটা ছিল যে কোন কোষ নিজের পছন্দ মতো অনুযায়ী প্রতিস্থাপিত হতে পারে এরপর একটি প্রশ্ন যদি যাই আপনাদের এরপরের একটা প্রশ্ন ছিল যে কোন অংশে শোষণ শোষণটা সবচেয়ে বেশি ঘটে আমরা জানি যে হচ্ছে যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে ডিওডোনাম জেজনাম ইলিয়াম রয়েছে এর মধ্যে যেজনাম অংশে হচ্ছে শোষণটা সবচেয়ে বেশি হয় অন্যান্য তুলনায় অন্যান্য অংশের তুলনায় জেজনাম হচ্ছে যে শোষণটা সবচেয়ে বেশি হয়ে থাকে এর পরবর্তী একটা প্রশ্ন ছিল যে প্লাজমার অর্থাৎ রক্ত প্লাজমা রক্তের যে প্লাজমা প্রোটিন রয়েছে এর মধ্যে রয়েছে যে ফাইব্রিনোজেন গ্লোবিওলিন প্রথমবিন আর হচ্ছে যে গ্লোবিওলিন ছিল আর কি আর হচ্ছে ফাইব্রিনোজেন ছিল এর মধ্যে বলতে যে প্লাজমার কোন প্রোটিনটি প্রাচর কোন উপাদানটি রক্ত জমাটে বা তঞ্চনে সাহায্য করে এর মধ্যে আমরা জানি যে রক্তচঞ্চনের প্রথম চারটি যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হলো ফ্যাবিনোজিন প্রথম দিন থ্রমো প্লাসের ক্যালসিয়াম টু প্লাস এর মধ্যে ফাইব্রিনোজেনটা ছিল অর্থাৎ এটা একসাথে প্লাসবার প্রোটিনও আবার রক্ত জমাট বাধা বা তঞ্চনেও ব্লাড ক্লটিংও হেল্প করে এই প্রশ্নটা ছিল অপশনের মধ্যে ছিল ফ্যামিন এরপরও একটা প্রশ্ন পঞ্চপাধ্যায় থেকে ছিল যে বলতেছে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনে কোন অংশের সাথে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে হিমোগ্লোবিনের যে প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয় হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের যে প্রোটিন অংশ রয়েছে গ্লোবিন যে প্রোটিন গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন অংশ এই প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপ অর্থাৎ মাইনাস অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে এই প্রশ্নটা ছিল অপশনে অ্যামিনো মূলকটা ছিল এরপর আরেকটা একটা প্রশ্ন ছিল নিচের কোনটি হচ্ছে যে ব্যাকটেরিয়া ধ্বংস করে বা ব্যাকটেরিয়া নাশক সেটা হচ্ছে লাইসোজাইম লাইসোজ্যাম অন্যান্য অপশনও ছিল এর মধ্যে আরও কিছু দিয়েছিল দিয়েছিলো যে টায়ালিন অ্যান্জাম মল্টেজ অ্যান্জাম ওগুলো তো হবে না অ্যানজ্যামটা হচ্ছে যে লাইসোজাম অ্যান্জাম হচ্ছে যে ব্যাকটেরিয়া নাশক করতে ব্যাকটেরিয়া ধ্বংস করতে লাইসোচ্যাম হেল্প করে যে প্রশ্ন কিছু হুবহুবি ছিল প্রায় মোটামুটি সেম সেমে দিয়ে দিয়েছে বই লাইন ধরা যায় এরপর একটা প্রশ্ন এখান থেকে ছিল যে নিচের কোনটি হচ্ছে যে স্বামীর তুলনায় হচ্ছে যে স্ত্রীতে একটা ক্রমোজন বেশি থাকে তার ছেলে পুরুষের তুলনায় মেয়ের হচ্ছে যে একটা ক্রমোজন বেশি থাকে সেটার আনসার হচ্ছে যে ঘাস পরিংয়ের মধ্যে ঘাস পরিংয়ে একটা ক্রমোজন স্ত্রীর তুলনায় একটা ক্রমোজন বেশি থাকে আরেকটা হচ্ছে যে সেক্স ডিস অর্ডার থেকে একটা প্রশ্ন ছিল যে বলা যাচ্ছে যে পুরুষ যদি বর্ণান্য হয় আর মহিলাটা যদি হয় স্বাভাবিক অর্থাৎ বর্ণান্য বাহক না স্বাভাবিক হয় তাহলে কত পার্সেন্ট অর্থাৎ কন্যার পার্সেন্টেজটা কত সুস্থতা পার্সেন্টেজ আমরা ক্রস করে দেখি যে এক্স সি এক্স এক্স সিটা মানে হচ্ছে যেটা সি ওয়াই দ্বারা বোঝা যায় যেটা হচ্ছে যে বর্ণান্ধ পুরুষ আবার এক্স সি হচ্ছে এক্স তারপর এখানে যদি করে এক্স ওয়াই আবার হচ্ছে যে এক্স ওয়াই তার মানে যদি আমরা বলি যে পুরুষ অর্থাৎ যে ছেলেগুলো হবে সবগুলো এক্স ওয়াই মানে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আবার মহিলাগুলা মেয়েগুলো যদি দেখি এক্স এক্স সি অর্থাৎ মহিলাগুলো স্বাভাবিক হবে মেয়েগুলো স্বাভাবিক হবে তবে বাহক হবে এটা মাথায় রাখতে হবে প্রশ্নে হচ্ছে যে কোন যদি তার প্রশ্নে একশো পার্সেন্ট আনসার না থাকতো তাহলে এটা আনসার জিরো পার্সেন্ট কারণ হচ্ছে যে এখানে কোনো মেয়েই স্বাভাবিক নয় অর্থাৎ স্বাভাবিক তবে বর্ণান্ড বাহক তারা হচ্ছে যে বর্ণান্দ বাহক প্রশ্নে যেহেতু একশো পার্সেন্ট ছিল স্বাভাবিকের কোন সন্তানের তাহলে একশো পার্সেন্ট আনসার হবে কিন্তু একশো পার্সেন্ট না থাকতো এটা জিরো পার্সেন্ট দেওয়া যেত যদি না একশো পার্সেন্ট থাকতো না আর কি কারণ এখানে তো স্বাভাবিক হচ্ছে না তারা তারা বাহক হচ্ছে তাই ওই সেন্স যদি আমরা দেই তাহলে এটাকে আমরা জিরো পার্সেন্ট দিতে পারতাম বাট জিরো পার্সেন্ট ছিল না একশো পার্সেন্ট দেওয়া লাগছে এটাকে পরবর্তী প্রশ্ন যে ছিল যে এই এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকবারই মোটামুটি প্রশ্ন আসে আর কি এখান থেকে মেডিকেলে হোক বা জেইউডিতে হোক অন্যান্য জায়গায় আসেই থাকে এসেই থাকে এখানে প্রশ্ন দিয়ে যে শরৎস্ট্রিপের যুগ ছিল কোনটা শরৎস্ট্রিপের যুগ হচ্ছে মেসেজোর যুগ সরসি সরি হচ্ছে যে মেসোজো মেসোজোইকের যুগে ছিল আর কি এরা এরা ছিল হচ্ছে স্তো না পায় এগুলো মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকবারই প্রশ্ন মোটামুটি এসেই থাকে এখান থেকে এই হচ্ছে যুগজির প্রশ্নগুলো জুগজি থেকে মোটামুটি এই প্রশ্নগুলাই ছিল এরপরে যদি আপনাদেরকে আমি ভোটানিতে নিয়ে যাই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আসি তাহলে বাকি প্রশ্নগুলো দেখাতে পারো প্রশ্নটা ছিল হচ্ছে যে উদ্ভিদ কোষার প্রাণী কোষ নিয়ে যে প্রাণী কোষে হচ্ছে যে কোনটি থাকে সেন্ড্রসম নিয়ে ছিল আর কি সেন্ড্রোসমটা উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসমটা থাকে অর্থাৎ উদ্ভিদ কোষে কোনটি থাকে উদ্ভিজ হচ্ছে সেন্ট্রোসমটা থাকে সেন্ট্রোসম থাকার হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য